সাবেক উপপ্রধানমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই। বুধবার রাতে গুলশানের নিজ বাসভবনে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। শাহ মোয়াজ্জেম হোসেন 1939 সালে 10ই জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। 1973 সালে প্রথম জাতীয় সংসদে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৎকালীন ঢাকা 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1972 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের চিফ হুইপ হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি খন্দকার মোস্তাক আহমেদের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন। এরপর তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগ দেন, কিন্তু তাকে 1992 সালে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।